এখানে বলছিলাম না ভিউ মিটার যেটা দিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে অন ডিসপ্লে এখানে দিয়ে দিয়েছে। দেখো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আনতে থাকছি এত গালি খাওয়ার পরেও। একো এ হ্যালো 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 একো বি একো বি একো বি একো বি তোমাদের দায়িত্বটা কি সাবস্ক্রাইব করা, লাইক করা আর বেশি বেশি করে শেয়ার করে আর একটু যারা জ্বলছে তাদের ফুলিয়ে দেওয়া। এটা তোমরা রাখতে চাইছো কতটা লেভেল অবধি সেটার জন্য মেইনলি এটা এফএক্স রিটার্নের কাজ করছে, এক্ষেত্রে রিভার্ভের জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন সাউন্ড অ্যান্ড টেক। আজকে আবার তোমাদের জন্য এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আজকে বেসিক্যালি বিশেষ কিছুই নয়, আমার কাছে এসে গেছে আজকে আরও একটা গিফট প্যাকেজ। তো গিফট প্যাকেজটা খুলে দেখলাম পাঠিয়েছে কে না সেই হামি দেখো আবার একটা তাদের প্রোডাক্ট পাঠিয়েছে। বাস আমি প্রোডাক্টটা জাস্ট কিছুক্ষণ আগে হাতে পেলাম, ভাবলাম ঝাট করে একটা ভিডিও বানিয়ে একবার তোমাদেরকে প্রোডাক্টটা দেখাই। যদিও আমি এখনও অবধি নিজে অন করেও দেখিনি তার মধ্যে কী আছে কী ব্যাপার, আগে তোমাদেরকে একবার ভিডিও করে দেখাই, তোমাদের সামনেই টেস্ট করব হাতে হাতে কেমন লাগে কি না ব্যাপার। তারপর যদি তোমাদের ভালোটারও লাগে, তোমরা যদি বলো হ্যাঁ দাদা একটু ডিটেলসে রিভিউ টিভিউ করে দাও, তখন একটা আলাদা ব্যাপার আছে, সেটা তোমাদের জন্য করে দেওয়া যাবে, সেটার জন্য চাপ নেওয়ার কিছু নেই। তো চলো এবার দেখে নিই। এইটা হলো সেই প্যাকেজিং। হামিদের একটা জিনিস দেখেছি ভাই, জিনিসপত্রগুলো প্রচুর হেভি ওয়েটের হয়, এখন আসে মনে হয় না মানে মোটাসোটা বান্ডিল এসেছে, খুললে অন্য কিছু বেড়ায়। যাই হোক, এই দেখো আমার তো ভদ্রভাবে আনবক্সিং করতে আমি কখনো শিখিনি, অভদ্রভাবে খুলে তোমাদের সামনে বের করে দিচ্ছি। এই সেই যন্ত্র যেটা আমার কাছে এসে উপস্থিত হয়েছে। তো আরে ডিসপ্লে আছে, আচ্ছা চলো যা আছে আছে না আছে না আছে এটাকে একবার লাগাই, দিয়ে পাওয়ারটা অন তো অবশ্যই করবো, পাওয়ারটা অন করে তোমাদেরকে আবার দেখাবো মালটার মধ্যে কী কী আছে ইঞ্জিনিয়ারিং। তারপরে এটাকে অবশ্যই অরিজিনালি সাউন্ড টেস্ট করে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই দাদাভাই আছেন, ইনি হলেন আমাদের সাউন্ড কার্ড মহাশয়, এনাকে দিয়েই আমি তোমাদের জন্য র সাউন্ডগুলো রেকর্ড করি, আর তাতে কোনো রকম কোনো কালার মানে ইকুয়ালাইজেশন আলাদা করে অ্যাড করি না, ঠিক আছে? কারণ এতে শুধুমাত্র দেখতেই পাচ্ছ এই যে গেন আছে, ফ্ল্যাট রেকর্ডিং হয় ভাই, মিক্সারের মতো ব্যাপার না। আর আমি যখন DAW-তে এটাকে এডিট করি কোনো রকম কোনো কালার চাপাই না, যার জন্য যখন সাউন্ড টেস্টটা শুরু করছি বলবো কানের মধ্যে সেই যে এই যে লাগিয়ে নাও, একটু লাগিয়ে নিও, বুঝতে পারলে? তাহলে ব্যাপারটা কী হবে মানে অরিজিনালি কী আছে না আছে সেটা ফিল করতে পারবে, ঠিক আছে? অনেক ভাট বকে দিয়েছি, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, আমার কাছে যেটা এসে পৌঁছেছে সেটা হলো হামিদ সাউন্ড ক্রাফটের তরফ থেকে ডিজিটাল ডিলে DD8000D ভার্সন 1। তো এর মধ্যে আমরা কী কী পাচ্ছি, আগেরবারে আমরা দেখেছিলাম DD9000E, তো তার মধ্যে আমরা কী পেয়েছিলাম দেখো, দুটো মাইক ইনপুট ছিল, সেটা তো এটাতেও দুটো মাইক ইনপুট আছে, এখানেও গেন নব তুমি দুটো পেয়ে যাচ্ছ। আর এদিকে আউটপুটের যদি কথা বলি সেখানে কিন্তু দুটো আউটপুট ছিল, যেটাতে আমরা স্টিরিও আউটপুটের জন্যও পেয়ে যেতাম, কিন্তু এখানে ভাই সিঙ্গেল আউটপুট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর এর মধ্যে ডিলের জন্য সেম তিনটে নব পেয়ে যাচ্ছ, ডেপথ ইন্টেন্সিটি আর রেট। এখানে দুটো নব দেখতে পাচ্ছ, তার মধ্যে একটা আছে রিভার্ব আর একটা আছে ইকিউ টোন। এবার একটা সিম্পল তোমাদেরকে কথা বলি, আগেরবারে যে রিভার্বটা দেখেছিলে আমার যেটা মনে হয় এটাও সেই রকমেরই সিস্টেম করা আছে, যে এটা তোমার শুধুমাত্র রিভার্বের জন্য কাজ করবে। আর যে ইকিউ টোনটা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় আগেরবারে যেটা বেস মিড টোন দেওয়া ছিল সেই DD9000-এর বেস মিড টোনটাকে বাদ দিয়ে এটা সিঙ্গেল ব্যালেন্সের ওপরে করার কোম্পানি কিছু একটা চেষ্টা করেছে। টোন লেখাটা দেখে আমার ওই RV3-এর একটা কথা মনে পড়ছে, ওতে একটা এই ধরনের ভলিউম থাকে টোন, যেটা দিয়ে আমরা রিভার্বের ডেপথটা অ্যাডজাস্ট করি, মেবি এটা সেরকম হতে পারে। তাছাড়াও এখানে তিনটে তুমি পেয়ে যাচ্ছ বাটন, আপ ডাউন আর রিভার্বের জন্য একটা, আচ্ছা আপ ডাউনটা সম্ভবত একোর জন্য হবে আর এটা সিঙ্গেলি রিভার্বের জন্য। এখানে আছে একটা ডিসপ্লে, ঠিক আছে? এটা পাওয়ার সুইচটা বেশ আহুজা 250 মতো ইয়েরা দেয়। আর এখানে তুমি যদি দেখো ওকে টেস্টেডের একটা হলোগ্রামও দেখতে পেয়ে যাবে। তো ঠিক আছে, আমি এটাকে অন করলাম, হামিদ ডিজিটাল ডিলে লেখা এলো। এখন তোমরা দেখতে পাবে এখানে কিন্তু রিভার্বও অফ আছে, একেও অফ আছে, আর এখানে দেখো ভিইউ দিয়েছে। এই জিনিসটা ডিসপ্লেতে মনে হচ্ছে ভিইউ মিটারটা দেখা যাবে, বুঝলে? আমি সত্যি এখনও টেস্ট করে দেখিনি, টেস্ট করবো যখন তখন দেখবো। আর এখানে দাঁড়াও দেখি, ও আচ্ছা এখানে আমি এটা প্রেস করতে রিভার্ব অন হলো, আর একোটাও যে অফ আছে, প্রেস করলাম একো এ এলো, একো বি এলো, একো সি এলো, বা এটার মধ্যে তিনটে একো আছে, তিনটে একো তার সাথে রিভার্ব, রিভার্ব অফ করেও চালানো যায় অন করেও চালানো যায়, আর এটার জন্য তিনটে মোড, আরেকবার টিপে দিলাম অফ হয়ে গেল।
বা সিস্টেমটা খুবই সুন্দর। তো চলো এরপরে ঝটপট একটা মাইক কানেক্ট করে নিই। এই আউটপুট থেকে আমি নিয়ে নিলাম আমার সাউন্ড কার্ডে, আর যে ইনপুটটা আছে ইনপুটে আমি দেখো এখানে কানেক্ট করে দিলাম একটা মাইক কেবিল। এইটার ব্যাকসাইডটাও এটা DD9000 থেকে কিন্তু একটু আলাদা। দেখো এখানে সেন্ড রিটার্ন দেওয়া আছে, কিন্তু DD-তে আরেকটা জিনিস ছিল, DD9000-এ এখানে একটা সুইচ ছিল এই গেনটা অ্যাডজাস্ট করার জন্য, হাই মিড আর লো। এটাতে কোম্পানি বলছে যে অরিজিনালি নাকি ওরা একে হাই গেনে সেটেড করে রেখে দিয়েছে, যেটার জন্য তুমি যখন সেন্ড রিটার্ন করবে কোনোভাবে তোমার রিভার্ব বা একো ডিলেটার এফেক্টটার ওপরে কোনো রকম আসার না আসে। সেনাইজারের XS1 মাইকটা দিয়ে তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো চলো এটাকেও তোমরা ডিজিটালি সাউন্ডে একবার কানে হেডফোনটা লাগিয়ে নাও, তারপর শুনে দেখো কি মনে হয়। তো বন্ধুরা, এখন আমার যে কথা তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু শুনতে পাচ্ছ রেকর্ডেড সাউন্ড এজে। এটা মাইক্রোফোন নক করে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেনাইজারের XS1। নিজের মুখটা দেখাতে পারছি না, সরি, কারণ আমার কাছে একটাই ক্যামেরা, দুটো ক্যামেরা থাকলে আমি চেষ্টা করতাম তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার। দেখো এখানে বলছিলাম না, ভিউ মিটার যেটা দিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে অন ডিসপ্লে এখানে দিয়ে দিয়েছে। দেখো আমি আন্দাজি করেছিলাম এটাই হবে, দেখতে বেশ ভালোই লাগলো। এখানে রিভার্ব অফ আর একো অফ দুটো যে চেম্বার তার জন্য লিখে দেওয়া আছে। রিভার্বটাকে অন করি, হ্যালো চেক, রিভার্ব চলে এলো, ঠিক আছে। এরপরে একোটাকে দেখো, একোটাকেও যদি অন করি, হ্যালো হ্যালো একোর মোডগুলো একটু দেখিয়ে দিই, তারপর না হয় ক্যামেরাটাকে একটু দূরে করে দিয়ে তোমাদেরকে একটু আমি দেখাবো। এখানে দেখো একো এ, হ্যালো 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 হ্যালো, একো বি, একো বি, একো বি, একো বি, একো বি, হ্যালো 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 হ্যালো, একো সি, একো সি, একো সি। দেখে নিলে ডিসপ্লেটা, 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 ডিসপ্লেটা। তো নর্মালি যখন শুরুটা করলাম একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, হামিদের যে DD9000Eটা আমার কাছে এসেছিলো ওর মধ্যে কিন্তু একটা অপশান ছিল না যেটা এর মধ্যে আছে। অপশানটা কী বলো তো, ওতে কিন্তু কোনোভাবে পুরো যে এফেক্টটা আছে সেটাকে মিউট করা যেত না, মানে এফেক্টস বাদে র ভোকালটা কিন্তু ওটা দিয়ে বের করা যেত না। কিন্তু ভাই এর মধ্যে সেই সিস্টেমটা আমি দেখলাম, তিনটে একো মুড ছাড়াও একটা অফ মুড দেওয়া আছে যেটা দিয়ে টোটাল এফেক্টসটাকে আমরা আউট করে দিতে পারি। এছাড়াও একটু প্রাইমারিলি দেখিয়ে দিই। দেখো এখানে প্রথমেই তোমরা পেয়ে যাবে গেন নব, গেন নব দুটো ইনপুটের জন্য, দুটো গেন নব তো তোমরা পেয়েই যাচ্ছ। কিন্তু আউটপুটের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এখানে কিন্তু মোনো আউটপুট পাচ্ছ। এখানে হয়তো ডিসপ্লেটা আমার পরিষ্কার আসছে না, এত দামি ক্যামেরা তো নয়, নইলে হয়তো পরিষ্কার আসতো। এখানে কিন্তু ভিউ মিটার সুন্দর শো হচ্ছে তোমাদেরকে একটু জাস্ট আগে আমি যেটা দেখালাম। এরপরে জিনিসটা সম্পর্কে একটু যদি বলি, এখানে আমার রিভার্বটা এখন টোটালি অফ করে দেওয়া আছে। এখানে আমরা ঠিক আগেরটার মতনই ডিলের মধ্যে তিনটে অপশান কিন্তু পেয়ে যাচ্ছি, ডেপথ, ইন্টেন্সিটি আর রেট, তিনটে অপশান দেওয়াই আছে। রিভার্বের জন্য একটা নব দেওয়া আছে, ইকিউ এর জন্য দেখলে একটা আলাদা রেড কালারের নব দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে, আগে থ্রি ব্যান্ড ইকুয়ালাইজেশন সিস্টেম ছিল হামিদ 9000টার মধ্যে, এটার মধ্যে করে দিয়েছে ওয়ান ব্যান্ড ইকুয়ালাইজেশন সিস্টেম। এটাকে মিডিলে রাখলে সবটাই ব্যালেন্সে থাকবে। তোমাদেরকে একবার আমি রিভার্বটা অন করি, দেখো রিভার্ব এসেছে। আর একটা কথা আমি বলে দিই, রিভার্ব যখন তোমরা কাজ করবে না, শুধু এই ডেপথের নবটাতে কাজ করবে আর রিভার্বটা কাজ করবে। আর যে ইকিউটা একবার ভালো করে লক্ষ্য করে দেখো, গলাটা আমার একটু এখন বেশি শার্প মনে হচ্ছে। যদি আমি এখানে গিয়ে কথা বলি দেখতে পাচ্ছ শার্পনেসটা অনেকটাই চলে গেল। মিডিলে রেখে কথা বললে দেখতে পাচ্ছ ভয়েসের কোয়ালিটিটা কীরকম আসছে। আর এটা হলো রিভার্বটা তোমরা কতটা রাখতে চাইছো, এটা ফুল, এটা তোমরা রাখতে চাইছো কতটা লেভেল অবধি, সেটার জন্য মেনলি এটা এফেক্টস রিটার্নের কাজ করছে এক্ষেত্রে রিভার্বের জন্য। আর দেখো এরপরে আমি যদি একটু অ্যাডজাস্ট করে দেখাই, আগেরটার মতনই আমি অ্যাডজাস্ট করলাম, দেখি এখানে রিভার্বটাকে অফ করে দিই, এখন হয়ে গেল রিভার্ব টোটালি ড্রাই। এরপর আমি একটা একো অন করব, হ্যালো হ্যালো টেস্টিং 1 টেস্ট, হ্যালো হ্যালো। এই যে দেখো একোটা এখানে চলছে, এটা এখন চলছে একো এ, এটাকে যদি আমি একো বি করি আরেকবার প্রেস করে, দেখো সুন্দর কিন্তু শিফটিং হয়ে গেল একো বি তে। এরপরে যদি আমি এখান থেকে চলতে চলতে একো সি তে কনভার্ট করি, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। একোটাকে যদি অফ করি, হ্যালো হয়ে গেল অফ, টোটালি অফ। এখন যদি রিভার্বটাকে দিই, রিভার্ব এলো। একো যদি আমি অল্প করে রাখি, একো এ নিচ্ছি, হ্যালো চেক 1, হ্যালো চেক, হ্যালো 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 চেক 1, চলে এলো
যে রিভার্বের কোয়ালিটিটা আসছে, যে ডিলের কোয়ালিটিটা আসছে, আমার খুব একটা খারাপ লাগছে না ভাই, ভালোই লাগছে। এর থেকে ডিটেইলসে ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আজকের ভিডিওটাই তোমরা কমেন্ট করো। প্রাইস ডিটেইলস ওয়াইজ ডিটেইলস এখনো আমার কাছে কিচ্ছু জানা নেই, জাস্ট আমি এটা টেস্ট করলাম আর ওপিনিয়নটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। ভালো না খারাপ তোমরা যেটা বোঝো সেটা বলো, কারণ এখানে অরিজিনাল যে সাউন্ডটা আছে সেই অরিজিনাল রেকর্ডেড সাউন্ডটা তোমরা কিন্তু শুনতে পাচ্ছ, তো ভালো মন্দটা তোমরা বিচার করতে পারবে। আমাকে যদি বলো এটার বাজেট রেঞ্জ আমার যেটা আসবে বলে মনে হচ্ছে তাতে করে কিন্তু শিফটিংটা দেখো, যেটা বলছিলাম বাজেট রেঞ্জ যেটা আসবে তাতে করে কিন্তু খুব একটা দামি হবে বলে আমার মনে হয় না। মোটামুটি তোমাদের একটা বাজেট রেঞ্জের মধ্যেই এই প্রোডাক্টটা থাকা উচিত। সেটার জন্য নেক্সট ডিটেলস ভিডিও যদি তোমরা দেখতে চাও, মানে তোমাদের যদি ভালো লাগে, তাহলে ওই ভিডিওর মধ্যে আমি বাকি ডিটেলসগুলো তোমাদের জন্য দিয়ে দেব, বা কিভাবে কি পারচেস করবে না করবে সব কিছুই ইন ডিটেলস দিয়ে দেব। তো আজকে আপাতত তোমাদের কাজ হলো ভিডিওটাতে তোমাদের এটা সম্পর্কে কি মনে হয় সেটা একটু জানিয়ে দাও। তো চলো, এটার নতুন ভিডিও তো থাকবেই, তার সঙ্গে আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আনতে থাকছি। এত গালি খাওয়ার পরেও তোমাদের দায়িত্বটা কি, সাবস্ক্রাইব করা, লাইক করা আর বেশি বেশি করে শেয়ার করে আর একটু যারা জ্বলছে তাদের ফুলিয়ে দেওয়া। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি জয় হিন্দ, বন্দে মাতরম।